ভারতের সঙ্গে সুসম্পর্ক নেই পাকিস্তানের, কিন্তু প্রেমের টানে পাকিস্তান থেকে ভারতে, আবার ভারত থেকে পাকিস্তানে যাচ্ছেন প্রেমিক প্রেমিকারা। পাকিস্তান থেকে ভারতে আসা সীমা হায়দারের পর এবার ভারত থেকে পাকিস্তানে চলে গেছেন রাজস্থানের অঞ্জু। সম্প্রতি তিনি তার প্রেমিকের সঙ্গে দেখা করতে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়াতে গিয়েছেন বলে দাবি করা হয়েছে। সীমা এবং সচিনের দাবি, 2019 সালে অনলাইন গেম পাবজি খেলার সময় তাদের পরিচয় হয়, সেখান থেকেই প্রেম। 22 বছরের যুবকের প্রেমে পড়ে প্রায় 1300 কিলোমিটার দূর থেকে ছুটে আসেন 30 বছরের সীমা, সঙ্গে তার 4 সন্তানকেও নিয়ে আসেন তিনি। আবার এদিকে 35 বছর বয়সী অঞ্জু এবং 29 বছর বয়সী নাসিরুল্লাহর বন্ধুত্ব জমে ফেসবুকে, সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয় অচিরে। অঞ্জু এবং নাসিরের প্রেম নাকি এতটাই গড়িয়েছিল যে তিনি প্রেমের টানে ভারত ছেড়ে পাকিস্তানের দুর্গম খাইবার পাখতুনখোয়াতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে সীমা মতো অবৈধভাবে প্রতিবেশী দেশে প্রবেশ করেননি অঞ্জু। রীতিমতো পাকিস্তান ভ্রমণের বৈধ কাগজপত্র এবং ভিসা নিয়ে তিনি সেই দেশে প্রবেশ করেছেন। সীমার মতো সন্তানদের সঙ্গে নিয়েও যাননি অঞ্জু। খাইবার পাখতুনখোয়ার আপার দিরের পুলিশ আধিকারিক জাভেদ খান জানিয়েছেন, অঞ্জু আইনিভাবে এবং বৈধ ভিসা নিয়ে পাকিস্তানে প্রবেশ করেছেন। পাকিস্তানে প্রবেশের পর অঞ্জু তার প্রেমিক নাসেরের সঙ্গে 4 বছরের সম্পর্কে প্রমাণ দিয়েছেন বলেও নাকি জাভেদ জানিয়েছেন। তিনি আরো জানান, অঞ্জু ওয়াগা সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করেন এবং ইসলামাবাদে যান। অঞ্জু পাকিস্তানে প্রবেশের পর তাকে আটক করে জিজ্ঞাসাবাদও করে পাক পুলিশ, তবে তার কাগজপত্র দেখে এবং নাসিরের ব্যাপার শুনে পুলিশ তাকে ছেড়ে দেয়। অঞ্জুর ভিসা দেখে তাকে 30 দিন পাকিস্তানে থাকার অনুমতি দেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যম সূত্রের খবর। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন। ধন্যবাদ।